কেমন আছেন? ভালো ভালো আছি। না প্রথমে যদি শুরু করি ছোটবেলা থেকে, ছোটবেলাটা কোথায় কেটেছে, কেমন কেটেছে? ছোটবেলাটা আমার বাবার চাকরি সূত্রে বিভিন্ন, তখন পাকিস্তান ছিল, বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন জায়গায় আমরা মানে ট্রান্সফার হয়ে হয়ে বিভিন্ন জায়গায় থেকেছি। ফাইনালি আমরা 62-তে আব্বা ঢাকায় সেটেল করে, তখন বিকানোসে পড়াশোনা করি, তখন বিকানোসে কলেজ ছিল না, হোলি ক্রস কলেজ, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, এটাই। আর ছোটবেলায় যেটা আমার খুব বেশি মনে হয় যে আমার মা, আমার বাবা তো বটেই, মা খালা আমাকে প্রচণ্ড ভালোবাসা এবং আদর দিয়েছেন, এবং সেই জন্য আমার মনে হয় যে আমি খুব মানে আমি তাদের আশীর্বাদ পেয়েছি, এটা আমি আই এম ভেরি লাকি। এটা একটা বাচ্চার জন্য খুব প্রয়োজন, সব বাচ্চারাই পায়, কিন্তু আমি নিজে এইটাকে একটা দোয়া হিসেবে মনে করি। ছোটবেলায় কোন জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করেন? ছোটবেলায় খেলাটা, ইস কি যে ভালো লাগতো খেলতে, মাঠে দৌড়ে। আর এটা এখন খুব বুঝি যে বাচ্চারা যে সবসময় বাচ্চাদের সঙ্গ খোঁজে। আমার মনে আছে যে একবার আমি আম্মার সাথে রিক্সা করে কোথায় যেন যাচ্ছি, একটা গেটে দেখছি, তখন বাচ্চারা গেটে ঝুলতো, এখন তো বাচ্চাদেরকে ওরকম গেটে ঝুলতে দেখি না, গেটে ঝুলছি, আর আমার মনে হচ্ছে আমি যদি ওই বাচ্চাটার সাথে গিয়ে খেলতে পারতাম। ওকে তার বাচ্চা মনে হচ্ছে না, ওকে আমার সমানই মনে হচ্ছে। তো সবসময় সমবয়সীদের সাথে মিশতে খুব ভালো লাগতো এবং তাদের সাথে খেলা, এটা খুব আমি পছন্দ করি। এত জায়গায় যে যে বাবার চাকরির সুবাদে থাকা, তারপর বাংলাদেশে চলে আসা, এখানে কি বন্ধুদের সহচর মানে সহচর্য কেমন পেয়েছিলেন, বা মানে সেটা কি মানে লাইফ লং ফ্রেন্ড এরকম কাউকে পেয়েছেন বা তাদের সাথে? না এখন যে যখন ঢাকায় এসেছি তখন তো একেবারেই ছোট, 62-তে, আর তারপরে আমার স্কুল জীবন ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি বিকানোসে। আমি বিকানোসে আমার ক্লাস এক্স্যাক্টলি ক্লাস 6 থেকে ক্লাস 9, 6, 7, 8, ইনফ্যাক্ট 5 থেকে 8, 5, 6, 7, 8, 4 বছর আমার কিছু খুব ঘনিষ্ঠ বন্ধু আমরা হয়েছিলাম কিছু কয়েকজন, যাদের সাথে মানে যেমন এনজয় করেছি জীবন, মানে ওই টিনেজ বয়সটা, তেমন আবার ওদের সাথে বিচ্ছেদের পরে মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি পানিতে পড়ে গেলাম, মানে আমি ঠিক ওই ওই রকম বন্ধুত্বের মজাটা আর কোথাও পাইনি। এই যে 5, 6, 7, 8, এই যে 4 বছর এত মজার টাইম কেটেছে, কি করতেন, কিভাবে সেই দুষ্টুমিগুলি বা সেই সেই সময় সাধারণত কি করা হতো? ওই বিকানোসের স্কুল তো তুমি জানো কিরকম স্ট্রিক্ট ওরা, মানে এসব স্কুলগুলো তো সেই সময় এক একটা ক্লাসে 25 জন ছাত্রী, তো আমরা ভীষণ ইয়ে ছিলাম, মানে যেমন আমাদের গ্রুপটা খুব ভালো লেখাপড়া ছিল তেমনি ডানপিটে, তো হয়তো আমরা নিজেদের গ্রুপের একটা নাম দিয়েছি। আমাদের তখন পোস্টার কালার দিয়ে আর্ট শেখানো হতো, ওই পোস্টার কালার দিয়ে এরকম হাতে আমাদের যে টিমটা ওটার নাম লেখ, বড় বড় কারণ পোস্টার লেখা আমরা শিখেছি না, যে ইয়ে কেমন করে লিখতাম পোস্টার কালার দিয়ে, তো ওগুলো লিখে ঘুরে বেড়াতাম, তারপরে গাছে উঠতাম, তারপরে কোনো সময় হয়তো ঠিক করলাম যে সারা রাত একসাথে ইয়ে করবো কাটাবো, তারপরে ওই সেই ইয়ে করলাম পাজামা পার্টি তখন বলতো, এখন তো কি বলে স্পেন্ড দ্য নাইট বা কি আমি জানি না, এখন তো আবার অন্যরকম স্লিপ ওভার কি কি সব বলে, হ্যাঁ স্লিপ ওভার হয়ে গেছে, তো ওই সব মজা করতাম তখন। আর হতো কি আমাদের মানে দাওয়াতটা মানে পার্টি টার্টি হতো, কিন্তু ছেলেরা তো আসতে পারবে না সেখানে, যদিও আমাদের সেই বয়সটা ছেলেদের ব্যাপারে তো খুব আগ্রহ, তো কিন্তু খুব স্ট্রিক্ট মারা, তো হয়তো একটা ব্যান্ড আসলো মিউজিক বাজাতে, তো ওরকম ওই ওই ব্যান্ডকে ধরে 3-4 জন ছেলে ঢুকে যেত, কিছুই হতো না তাতে, আমরা মেরা মেরা কিছু করতাম, হতো গান শুনতাম নাচতাম। জীবনে কখনো চিঠি লিখেছেন? হ্যাঁ আমার বোন যখন 79-এ চলে গেল আমেরিকায়, তারপরে তখন তো চিঠির মাধ্যমেই তখনও যোগাযোগ হতো। বিশেষ কোনো চিঠি? আমার একটা মনে পড়ে, এটা এখন বলা যায় কারণ তখন তখন চিঠি লিখেছিলাম কিনা এটা আমার মনে নেই, নিশ্চয়ই লিখেছিলাম। আমি একটা ছেলেকে খুব পছন্দ করতাম আমার অনেক অনেক ছোটবেলায়, মানে তখন স্কুলে পড়ি, কিন্তু তা বলার তো সাহস ছিল না, তো ও একটা সময় বাইরে চলে যায়, তো আমার এখনও মনে আছে সেই ছেলেটি আমাকে একটা চিঠি পাঠিয়েছিল একটা খামে, একটা শ্যাম্পুর স্যাশে, সে ভীষণ মূল্যবান ছিল। শ্যাম্পুর স্যাশে কেন? তখন স্যাশে শ্যাম্পুই পাওয়া যেত না, স্যাশে কি,
আচ্ছা আচ্ছা আমার এত ভালো লেগেছিল আমি যে কি লিখেছিলাম সেটা আমার মনে নেই কিন্তু ওটা মনে আছে সে একবার এসেছিল নীরবে তারপর সে কি দোলা দিয়ে চলেই গেল আর ফিরে এলো না না অনেক নীরবে আসেনি ভালোই মানে প্রথম প্রথম প্রেম বলে না তো কিন্তু যেটা হয় ওটা ছিল তখনকার জন্য ছিল এখন আর সেটার জন্য না ক্র্যাশ আর কি হ্যাঁ একদম ক্র্যাশ একদম খুবই আসলে অনেক ভালো লাগতো সেই জিনিসগুলো তো আমরা এখন নিজেরা নিজেদের ছেলেমেয়েরা যখন বড় হয়েছে এখন তো বুঝতে চাই না যে এরকম ভালো লাগে ওরকম অল্প বয়সেও ছেলে মেয়েদের ছেলেদের ভালো লাগে সারা পা এত শৈশবের গল্প শুনলাম ছোটবেলা আসলে আমরা সবসময় মনে করি দোজ ব্যাট দ্য ডেজ কিন্তু এরপরে যাত্রাটা জীবনের আরেকটি অংশের কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ এবং আপনার এতদিনের সেই ভান্ডার অভিজ্ঞতা শুরুটার কথা যে জিজ্ঞেস করি কিভাবে হয়েছিল কখনো কি ভেবেছিলেন যে নাট্যশিল্পী হবেন বা এই জগতে আসবেন না না কোনো আইডিয়াই ছিল না যখন ছোট ছিলাম কিন্তু স্বাধীনতা আমাদের দেশে কিন্তু একটা বিশাল আমাদের মতো যারা যাদের বয়স তাদের উপরে একটা বিশাল প্রভাব ফেলেছে যখন আমার এসএসসি পরীক্ষা হয়ে গেল তখন তো একটা ছুটি থাকে তিন চার মাসে তো ওই ছুটির সময়টা আমাকে আমার এক মানে একজন বন্ধু নাইলা ওর নাম ডক্টর নাইলা জামান তো ও হ্যাঁ ও বলল যে তুমি চলো নাটক করবে আমার ভাই তাকে আমরা মুক্তিযুদ্ধে হারিয়েছি তো ওর কথা স্মরণ করে বলল যে তুমি নাটক করবে এরা খুব ভালো নাগরিক তুমি আসো তোমার খুব ভালো লাগবে তখন কিন্তু এই যে আমার ইংরেজি বিকানস স্কুল তো ইংরেজি মিডিয়াম ছিল তো তখন কিন্তু একটা নিজেদের খুব ইচ্ছা যে আমি বাংলাটা রপ্ত করব বাংলাটা শিখব তা আমাদের বাড়িতে খুব বই পড়ার খুব ইয়ে চল ছিল কিন্তু তাছাড়া এমনিতে খুব না আমরা আমাদের বাফায় দেওয়া হয়েছিল আমি নাচ শিখেছি গান শিখেছি কিন্তু ঠিক ওরকমভাবে বলা যাবে না যে আমি ঠিক সাহিত্য চর্চাটা ওরকমভাবে আমার হয়নি বিশেষ করে বাংলা তো যাই হোক অনেক হোঁচট খেতে হয়েছে আমার প্রথম দিকে বাংলাটা মানে পড়াটা তো খুব ভালো প্রথম প্রয়োজন নাটক করার জন্য তো যাই হোক ওইটা আমরা তখন খুব অনেক সময় ধরে রিহার্সাল করতাম সেজন্য সম্ভব হয়েছে আর আমি যে কোনো ব্যাপারেই খুব সিরিয়াস ছিলাম তখন ভাবতাম যে নাটকটা ভালো করে করলে আমার দেশের জন্য আমি কিছু করছি এরকম মনে হতো সেখান থেকে শুরু এই যে নাগরিকের হাত ধরে পথ চলা তারপর আপনি বিভিন্ন মাধ্যমে নিজেকে ছড়িয়ে দিয়েছেন পরবর্তী সময় অভিনয় থেকে অভিনয়ের ক্ষেত্রে আপনি টেলিভিশনে এসেছেন তারপর চলচ্চিত্রে এসেছেন এই এতগুলো পদচারণার ক্ষেত্রে কখনো কি মনে হয়েছে যে না নাগরিকই আবার আমার আসল জায়গা টেলিভিশনে করব না কিছু করব চলে আসব না আমি ওরকমই ছিলাম একটু গোড়া টাইপ ছিলাম এখন যেমন মিডিয়াটা মানে এখন নিজেও বুঝি মানে এত বয়সেও বুঝি যে এটা এটা মানে একটা মানুষ একটা মিডিয়াতে স্টিক করে থাকাটা কোনো কাজের কাজ না তো আমি কিন্তু অনেক সময় ধরে পুরো 70 দশকের পুরোটা 80 দশকের প্রায় পুরোটা আমি কিন্তু টেলিভিশনের দিকে একদম যাইনি একদম শেষের দিকে একটা ইয়ে করেছিলাম সিরিয়াল তারপরে তো হুমায়ুন ভাই নাটকটা করেছি 90 দশকে তো মানে তখন টেলিভিশনে একটু করেছি কিন্তু টেলিভিশনটাকে আমি ঠিক আসলে খুব রপ্তও করতে পারিনি আর টেলিভিশনটা ঠিক আমার মিডিয়াও হয়ে ওঠেনি এখন যেমন একটু মানে অন্য ধরনের অনুষ্ঠান করি আলোচনা অনুষ্ঠান বা কিছু তো ওইভাবে আমার টেলিভিশনে অভিনয় করার ওরকম হয়নি মানুষ এখনো সারা জাকেরকে পর্দায় বা নাটকের ক্ষেত্রে মঞ্চে খোঁজে পর্দায় খোঁজে সেই ক্ষেত্রে আপনি কতটা বোধ করেন যে তার উপস্থিতি ওখানে কেমন থাকা দরকার ছিল আমার আরও বেশি মঞ্চে থাকা উচিত ছিল এটা আমি মনে করি কিন্তু মঞ্চ মানে এটা একটা আমার নিজের কথা অন্য কারো কথা না যে আমি মনে করি মঞ্চ না একটা একটা সময়ে বাধা পড়ে গেছে মঞ্চটা যদি আরেকটু মানে এরকম হতো যে আমরা গ্রুপ থিয়েটার দিয়ে শুরু করেছি তারপরে এখন যদিও অনেকে করছে করছে তো এটা করলে যেটা হয় যে তখন আমি একটা গ্রুপের সাথে বাধা নিই হ্যাঁ কিন্তু আমরা আমরা যারা শুরু করেছিলাম আমরা কিন্তু এখনো ওই বন্ধন থেকে বের হয়ে আসতে পারছি না যেমন আমার যদি একটা কাজ করতে ইচ্ছা করে তখন মনে হয় যে আমি নাগরিকের সাথেই করবো কোনো সময় মনে হয় না যে আমি অন্য কোনো দলের সাথে গিয়ে করবো
তো এটা মনে হয় আমরা একটা টাইম বাউন্ড হয়ে গেছি, এটা থেকে যদি বেরিয়ে আসতে পারি। আর এখন তো বেশি কাজ করার সময়ও নেই, এখন যদি করি আর হয়তো সামনে পাঁচটা বছর করতে পারবো অ্যাট দ্য মোস্ট, তার চেয়ে বেশি তো করার ওরকম ভাবে করা যাবে না। সেটা কি পাবো কখনো বা আমরা কি দেখবো কখনো? হ্যাঁ ইচ্ছা আছে, ইচ্ছা আছে, খুব একটা প্ল্যান করছি, একজনের সাথে কাজ করার প্ল্যান করছি, কিন্তু ওইটাই আর কি। আমার মনে হয় যে সবার কথা ভেবে, গ্রুপটা তো একটা ফ্যামিলির মতো, সবার কথা ভাবতে হয়, সবার মানে কার আগে হবে, পরে কোনটা হবে, তারপরে কোনটা হবে, এইসব চিন্তা ভাবনা করে একটু পিছিয়ে যাচ্ছে, কিন্তু আশা করি পারবো। চলচ্চিত্রের কথা জিজ্ঞেস করি, একদম অল্প চলচ্চিত্রে আপনি কাজ করেছেন, হ্যাঁ প্যারালাল সিনেমা যদি বলি, সেটা সেই ক্ষেত্রে আপনার মানে মনোভাবনা মানে ভাবনার কথা যদি জিজ্ঞেস করি, সেটা কি? আমার কাছে মনে হয় যেমন টেলিভিশনটাও খুব মানে খুব কাছের ক্লোজ আপ মিডিয়া, আর চলচ্চিত্রটা আরো ক্লোজ আপ, তো ওই ক্লোজ আপ মিডিয়াটা একটা বড় চ্যালেঞ্জ আমার জন্য এমনিতেই সব সময়। এবার মানে আমার ছেলে রেশ, ও একটা ছবিতে করছে, তা আমি বললাম যে একটু মাথায় রেখো। আমি আমি অবশ্য মনে করি যে টেলিভিশনটাকে খুব ভালো হ্যান্ডেল। আমি কি আমরা কি আপনাকে দেখতে পাবো? না আমার করার কথা ছিল একটাতে, তারপরে আমার কিছু ব্যক্তিগত কারণে আমি করতে পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল, ওটা ছিল কি একটা চরিত্র যার বয়স হয়েছে এরকম, এখন আমার যেরকম বয়স আর ইয়াং বয়স 45 ওরকম বয়সে, দুইটা বয়সের চরিত্র, আর বেশ ইন্টারেস্টিং ছিল চরিত্রটা। আমার খুব ইচ্ছা ছিল, কুষ্টিয়া গিয়ে আমার থাকতে হতো প্রায় এক মাস, তো আমার করা হলো না। এটা টার্নিং পয়েন্ট হিসেবে যদি ধরি তাহলে আপনি আপনার কোন কাজটাকে ধরবেন, জীবনের টার্নিং পয়েন্ট হিসেবে কোন ঘটনাকে ধরবেন বা ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে কোন কোন বিষয়টাকে ধরবেন? জীবনের টার্নিং পয়েন্ট হচ্ছে প্রবলি আমার মানে বিবাহ, সেটা আলী জাকের সাথে যদি আমার মানে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতাম আমার জীবনটা এরকম হতো কিনা আমি জানি না, যে এতটাই আমি থাকতে পেরেছি নাটকের সাথে, মিডিয়ার সাথে, এবং মিলেমিশে আছি, মানে এই জগৎটা আমাকে কেউ ডিস্টার্ব করছে না, মানে আমাকে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, আর এটা একটা টার্নিং পয়েন্ট। আর একটা টার্নিং পয়েন্ট আমার কর্মক্ষেত্রে, আমি প্রথমে অন্যরকম একটা কাজে ঢুকেছিলাম, আমাদেরই বিজনেস, তো ওইটা অ্যাকচুয়ালি আমার জন্য সুটেড ছিল না, আমি তো ইংরেজি সাহিত্যে লেখাপড়া করেছি, তো ওইটার ওয়াজ এ রং চয়েস, কিন্তু আমার ওখানে থাকতে হয়েছে যেহেতু আমি ওটার, এটা তো কোনো খেলা না, মানে আমার আমি যেহেতু দায়িত্ব নিয়েছি তখন কিন্তু আমার বয়স খুব কম, আমার মেয়ে হয়েছে, মেয়ের হওয়ার পরেই আমি কাজে ঢুকেছি, তো তখন আমাকে অ্যালাউ করা হয়নি যে ওই জায়গাটা ছেড়ে মুভ অন করতে, কিন্তু যখন আমি ওটা ছেড়ে কমিউনিকেশন বলি আমরা, আমি যেহেতু সাবান তেলের বিজ্ঞাপনের সাথে কিন্তু আমি ওরকম যুক্ত না, আমি বেশি অ্যাওয়ারনেস রেজিং কাজের ব্যাপারে আমি যে বেশি যুক্ত, তো ওই কাজে যখন আসলাম তখন একটা বিশাল ব্রেক আমার জীবনে, আমার ক্যারিয়ারে আসলো। আগেও কাজ করেছি, আমার যে কাজটা আমি করতাম সেটাকে আমার ব্যবসা সফল করতে হয়েছে, আর কিন্তু যখন আমি সোশ্যাল কমিউনিকেশনে আসলাম তখন একদম অনেক মানে বিশাল একটা মানে ব্রেক পেলাম। কখনো কোনো কষ্ট পেলে বা দুঃখ পেলে কি করে? একটা সময় খুব কান্নাতাম, মানে কষ্ট পেলে কান্নাকাটি, বিশেষ করে আম্মার কাছে গিয়ে, পরে দেখলাম যে আম্মারও তো বয়স বাড়ছে, আম্মা নিতে পারছে না, তখন কান্নাকাটিটা নিজেই নিয়ন্ত্রণ করলাম। আলী জাকের বাংলাদেশের স্বনামধন্য একজন ব্যক্তিত্ব, অভিনয় শিল্পী, আপনি তার সহধর্মিনী, এই জুটি প্রথম পরিচয় পদযাত্রা শুরু কিভাবে হলো? অনেক দিন আগের কথা মনে নেই কিছু, মনে নেই তা তার না, একটু জানতে চাই মানে কি, এখন দেখি যে ছেলেমেয়েরা বিয়ে করে তারপরে এত কথা ভাবে, বিয়ের আগে এত কথা ভাবে, মানে ভাবতে ভাবতে বছর গড়িয়ে যাচ্ছে, মানে ওদের কোনো মানে কোনো মানে টেনশন নাই, বিয়ে হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের সময় ছিল আমি মনে মনে ঠিক করলাম যে আমি আলী জাকের আমার ব্যাপারে ইন্টারেস্টেড, আমি বিয়ে করব, আমি ঠিক করলাম বিয়ে করব, এবং সেটা সচেতনভাবে, তখন কিন্তু এত কম বয়স, এত সচেতন, এখন আমার ছেলেমেয়েরা দেখি অনেক বেশি বয়স কিন্তু এত ভাবনা চিন্তা করে না, সিম্পল বিয়ে ঠিক করলাম যে এখানে আমার বিয়ে হলে আমার আমার যে ভালোবাসা নাটক এটা আমি করতে পারবো, এবং দ্যাট ওয়াজ ইট, এটা নিয়ে আমি আর বারবার পিছন ফিরে তাকাইনি। আচ্ছা, দ্যাট ওয়াজ এ ভেরি মানে মানে ডিসিশন যেটা আমি নিয়েছি,
সিদ্ধান্তহীনতায় আর ভুগিনি। যখন একবার ডিসিশন নিয়েছি বিয়ে করব, বাস বিয়ে হয়ে গেল। তাও কেমন করে জানতে পারলেন যে ইয়েস? হ্যাঁ, পছন্দ করে আপনাকে বললো একদিন, না বলে তার উপায় নাই, এটা ফিগার আউট করলো। কারণ আমাকে দেখতে খুব ছোট লাগতো, এমনি মানে বয়স যা তার চেয়ে ছোট মনে হতো আমার, একটা ওইটা ছিল মানে অল্প বয়সে অনেক ছোট লাগতো। তো ও ফিগার আউট করার চেষ্টা করছিল যে আমার বয়স কীরকম, কারণ ওকে আবার লম্বা চড়া অনেক বড় লাগে, মানে ও বয়সের চেয়ে বেশি বড় লাগে। একবার মানে সে একটু বুঝলো যখন যে আমার সাথে ওর বয়সে আসলে তেমন এত বড় কোনো ডিফারেন্স না যত ও ভেবেছিল, তখন ও আমাকে প্রপোজ করেছে। এটা আমি প্রথম বললাম মিডিয়াতে, আমার ধারণা। আচ্ছা, আপনার দুই ছেলে মেয়ে, ইরেশ জাকের আর শ্রেয়া, তা যার কথা একটু শ্রেয়া সর্বজয়া, হ্যাঁ সর্বজয়া, তাদের মধ্যে আপনার প্রভাব বেশি নাকি বাবার প্রভাব বেশি? আমি বলবো যে অ্যাটলিস্ট ইরেশের মধ্যে বাবাকে খুশি করার চেষ্টাটা অনেক বেশি, আর আমার সাথে বন্ধুত্ব বেশি। মা এমনি খুশি, মা এমনি খুশি, ও যা তাতেই মা খুশি। ও এত বড় চুল, এত বড় দাড়ি রাখলেও খুশি, ওর মানে যে কোনো কিছুতে আমি খুশি, কারণ আই হ্যাভ লট অফ কনফিডেন্স ইন হিম। আর বাবাদের সাথে ছেলেদের একটা সম্পর্ক হয় না যে এক্সপেকটেশন মতো হচ্ছে কি হচ্ছে না, মানে ওরকম, যে কারণে ওর বাবার মতো অনেক কিছু, যে ও ওর বাবা ফটোগ্রাফি পছন্দ করে, ও ফটোগ্রাফি, বাবার সাথে ও অভিনয় করবে, অনেক বেশি নাটকে অভিনয় করেছে বাবার সাথে। আপনাদের উপরে কার প্রভাব বেশি? আমাদের উপরে মানে বাচ্চাদের, বাচ্চাদের দুজনের মধ্যে ইরেশের প্রভাব বেশি নাকি ওর বোনের? না, আমার মেয়ের সাথে, আমার ছেলের সাথে আমার একরকম মানে সম্পর্ক, আর মেয়ের সাথে আরেকরকম। মেয়ের সাথে আমি মানে অনেক বেশি মানে দৈনন্দিন জীবনের সব কিছু দায়িত্বগুলো ওই শেয়ার করে, আর মানে ইরেশ ওরকম ভাবে মানে অন্য বড় লেভেলে করে, মানে যেমন কাজকর্মের দায়িত্বগুলো অন্য লেভেলেও নেয়, পলিসি লেভেলে বা কিছু ওরকম। কিন্তু আজকে আমার আমার মাকে সঙ্গ দিতে হবে, বা ওর বাবাকে সঙ্গ দিতে হবে, বা কোনো হসপিটাল ভিজিটে যেতে হবে, করতে হবে, বা কোথাও দাওয়াতে যেতে হবে, এটা ওই আমার সাথে এইগুলো সামাল দেয়, বা বাসায় দাওয়াত হলো ও এটা সামাল দেবে। তো এই জায়গাটা আমরা মানে ওই খুব ক্লিয়ার, ইরেশ তো কোনো ক্রমেই ওকে এই ধরনের কাজ চায়, মানে সে ব্যাপারে আমি একটা ফেলিয়ার। ওকে একটা বাসার কাজ আমি কিছুই করাতে পারি না, আপনাকে কোন অবস্থানে দেখতে পাবো জানি না আসলে, মানে আমি এখনো মানে চিন্তায় আছে কি আরো কোথায় আমরা এক কথায় দেখতে পারি আপনাকে। আসলে তখন তো আর অভিনয় করা বা এরকম করার সামর্থ্য থাকবে কি না, মানে ফিজিক্যালি, মানে আমি জানি যে দিস মানে সেটাই বয়সের নিয়ম। তো যেটা থেকে যায় মানুষের, যে পড়ার অভ্যেসটা, আচ্ছা ওইটা যদি আমার থেকে যায় আমি আমার খুব ভালো লাগবে, আর পাশাপাশি যদি আমি লিখতে পারি এটা আমার কাছে খুব ভালো লাগবে। অবশ্যই আপনার স্বপ্নগুলো সফল হোক, এবং আমরা সেই স্বপ্নগুলো ছড়িয়ে যাক সব পাঠকের মাঝখানে, সেই আশা করছি। অনেক ধন্যবাদ।